মঞ্চন সন্ধ্যায় এসএটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা। ফার্স্ট শুরুতেই জানাবো শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপি লিফলেট বিতরণ, শান্তিপূর্ণ কর্মসূচিতে কাজ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। ভারী অস্ত্র নিয়ে সীমান্তে ফের সেনা টহল বাড়িয়েছে মিয়ানমার, বিজিবির নজরদারি বৃদ্ধি, নতুন করে প্রবেশ ঠেকানোর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী 14 জুলাই সৌদি আরব যাবে প্রথম হজ ফ্লাইট, চালু হয়েছে নিবন্ধন, এবার কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই, ধর্মমন্ত্রীর আশ্বাস। গবেষণার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে কৃষি বিপ্লব ঘটানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রপ্তানি আয় বাড়ানোর তাগিদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায় করা হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার দাবি না মানলে ভবিষ্যতে তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন দলটির নেতারা। মঞ্জুর মিলনের প্রতিবেদন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিনিয়র নেতাদের সাথে নিয়ে নয়াপল্টনে লিফলেট বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে একই ইস্যুতে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় যোগ দেন তিনি। এ সময় জানান, সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বয়স্কদের দায়িত্বে আছেন, তিনি তার অভিযোগ, সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এই ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে আপনি এক একটা ধ্বংস করে দিন। এই পার্লামেন্ট জনগণের প্রতিষ্ঠিত করে না, সেই কারণে এই পার্লামেন্টের দল নেই। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার সাড়া না দিলে শিগগিরই তীব্র আন্দোলন গড়ে তোলার ইঙ্গিত দেন দলের আরেক নেতা মির্জা আব্বাস। গণতন্ত্র বন্ধ করা হয়েছে, দেশকৃতি বেগম খালেদাকে গ্রেফতার করা হয়েছে, বয়সকে গ্রেফতার করা হয়েছে, হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে, একটা মাত্র কারণ এই দেশকে পরাধীন করা ছাড়া আর কোনো কারণ আমি দেখি না। এর আগে নয়াপল্টনে লিফলেট বিতরণ করেন বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী, তিনিও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা এটাকে আরো তীব্রতর করব। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া যদি চালায়, তাহলে তার বিরুদ্ধে জনতা যে রুখে দাঁড়াবে সেই আন্দোলনের নেতৃত্ব দিবে বিএনপি। এছাড়া দলীয় নেত্রীর মুক্তির দাবিতে কারওয়ান বাজার, মহাখালী সহ রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর ও থানা বিএনপি নেতারা। নজর মিলন, এসএটিভি, ঢাকা। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা, তবে রাজশাহী সহ কয়েকটি জেলায় আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাইকা সাম্মার ডেস্ক রিপোর্ট। নাটোরে সকাল 10টায় শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে দলের নেতাকর্মীরা ছাপানো প্রচারপত্র বিলি করে, পরে শহরের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানেও প্রচারপত্র দেয়া হয়। চট্টগ্রামের 50টি পয়েন্টে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। নগরীর রিয়াজউদ্দিন বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান। 5ই জানুয়ারির মতো আরেকটা প্রহসনের নির্বাচন করার জন্য এই ষড়যন্ত্রমূলক এই রায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া হয়েছে। জাতি এই রায় ঘিন্নাভরে প্রত্যাখ্যান করেছে। রাজশাহীতে পুলিশের বাধার কারণে প্রথম দফায় লিফলেট বিতরণ করতে পারেননি বিএনপি নেতারা, পরে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে লিফলেট দেয়া হয়। এ সময় মিজানুর রহমান মিনু অভিযোগ করেন, পুলিশি পোশাকে ছাত্রলীগ কর্মীরা বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছে। কতিপয় একটি বিশেষ এলাকার এবং বিশেষ দলের রিক্রুটকৃত তথাকথিত পুলিশ, তারা ছাত্রলীগেরই কর্মী, পুলিশের ড্রেস পরে আছে, তারা এই বাড়াবাড়ি করছে। বরিশালে কঠোর পুলিশ বেষ্টনীতে সদর রোডের কাকলি হল মোড়ে লিফলেট বিতরণ উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরওয়ার। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে পথচারী, যানবাহন চালক ও যাত্রী এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। বগুড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি লিফলেট বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সহ দলের সিনিয়র নেতারা।
কুমিল্লায় কান্দিরপার এলাকায় দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক এমপি মাহবুব আলম, বিএনপি নেতা আব্দুর রউফ চৌধুরী ফারুক সহ অন্য নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিলি করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। অপরদিকে আদালত পাড়ায় সাধারণ মানুষ ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সহ অনেকে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। সারা দেশের মতো মানিকগঞ্জেও বিএনপি লিফলেট বিতরণ করেছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা কজন কর্মী নিয়ে শহরের দোকানে ও পথচারীদের লিফলেট বিতরণকালে পুলিশ এসে লিফলেট কেড়ে নেয় এবং তাকে গ্রেফতার করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। নরসিংদীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিলি কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এই লিফলেট বিতরণ করা হয়। পুলিশের কঠোর নজরদারির মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। হবিগঞ্জেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি। সাইকা সাম্মা, এসএ টিভি, নিউজ ডেস্ক। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী 11 মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি। এজন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জাতীয়তাবাদী দল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আগামী 11 মার্চ রবিবার। এর জন্য যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, গণপূর্ত প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের ওপারে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার বাহিনী। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা সাড়া দেয়নি। সকাল থেকেই ওই সীমান্তে তারা সেনা মোতায়েন করে বলে জানিয়েছে বর্ডার বাংলাদেশ বিজিবি। আমাদের বান্দরবান প্রতিনিধি জানিয়েছেন, আতঙ্কে নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া 6,500 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরওয়ার কামাল। প্রশাসন ও স্থানীয়রা জানান, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডের ওপারে মিয়ানমার অতিরিক্ত সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করেছে। সকাল থেকে কয়েকটি ট্রাক এবং মোটরসাইকেলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। তারা মাইকিং করে রোহিঙ্গাদের নোম্যান্স ল্যান্ড থেকে চলে যেতে হুমকি ধামকি দিচ্ছে। খবর পেয়ে সীমান্তের তমব্রু পয়েন্টে টহল এবং প্রহরা বাড়িয়েছে বিজিবি। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। এদিকে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির অপারেশন ও প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান। বিকেলে পিলখানায় বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সীমান্ত আইন লঙ্ঘন করে তমব্রু সীমান্তে মিয়ানমার ভারী অস্ত্র ও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে তিনি জানান। এর প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশটিকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে বিজিবি। তারা ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে, বেশ কিছু মিলিটারি প্যাটার্নের পিকআপ ট্রাক লরি, এগুলোর মাধ্যমে তাদের সেনাবাহিনীর সদস্যরা সেখানে আগমন করেছে, কিছু ভারী অস্ত্র মোতায়েন করেছে। এরই ধারাবাহিকতায় আমরা বিজিবিও সীমান্তে সতর্ক অবস্থায় আছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা ইতিমধ্যে বর্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য তাদের নিকট আহ্বান করেছি, এখনো পর্যন্ত যদিও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। যে কোনো ধরনের পরিস্থিতি হলে বিজিবি সবসময়ই দেশ মাতৃকার্তদের নিবেদিত প্রাণ থেকে তাদের যে দায়িত্ব এবং কর্তব্যতা পালন করবে। এদিকে মিয়ানমার থেকে নতুন কোনো রোহিঙ্গা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেদিকে বিজিবি নজর রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, উদ্বাস্তু রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া বায়তুল ইজ্জত বর্ডার ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে বিজিবির 91তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। এরই মধ্যে এদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফেরত নিতে বিদেশিদের চাপ শুরু হয়েছে, তাই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আমরা এখনো বিশ্বাস করি, আমরা এখনো বিশ্বাস করি জাতিসংঘ এবং অন্যান্য দেশ যেরকম ভাবে তাদেরকে প্রেসার দিচ্ছে এবং আমাদের সঙ্গে যে ধরনের কথাবার্তা হচ্ছে, আমরা বিশ্বাস করি তারা যে কোনো সময় তাদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা মানে শুরু করবে, যে এরা জিরো লাইনে এবং তোমাদের সীমানায় রয়েছে, তোমরা যে কোনো সময় নিয়ে যেতে পারো। তারা আমাদেরকে জানিয়েছিল, তারা পরীক্ষা নিরীক্ষা করে এদেরকে ফেরত নেবে আমাদেরকে কথা দিয়েছিল। এবছর পবিত্র হজ পালনে আজ থেকে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম, যা চলবে 11 মার্চ পর্যন্ত। আগামী 14 জুলাই হজ যাত্রী নিয়ে রওনা দেবে প্রথম ফ্লাইট, জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এবার হজ নিয়ে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলেও তিনি জানান। দুপুরে সচিবালয় নিজ দপ্তরে এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী সাংবাদিকদের এসব বলেন। রিয়াদ আহসানের প্রতিবেদনে বিস্তারিত। সৌদি সরকারের সাথে চুক্তি অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন 7,198 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 জন। এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনলাইনে নিবন্ধন কার্যক্রম। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আশ্বস্ত করেন, এবছর পবিত্র হজ পালনে কোনো ঝামেলা হবে না। এই ব্যাপারে আমরা রাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করে বিমানের সাথে কথা হয়েছে, কোন অবস্থাতে যাতে বিপর্যয়টা না ঘটে। এই বিপর্যয় হজের জন্য অনেক নিয়ম বই আনে, ইনশাল্লাহ হবে না। তিনি জানান, আগামী 14 জুলাই বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের পথে রওনা দেবে। ফ্লাইট জটিলতা কাটাতে তৃতীয় কোনো এয়ারলাইন্সের সহায়তা নেওয়া হবে কিনা এমন প্রশ্নও ছিল মন্ত্রীর কাছে। প্রতিদিনই এয়ারপোর্টে একটি টিম নিয়োজিত রাখতে হয়, হার্ড কেয়ারের ব্যাপারে এবার আগেভাগে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা, বা যদি সেটা না নেন তাহলে সে ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেবেন কিনা। আমাদের যে চুক্তি হয়েছে সৌদি সরকারের সাথে, সেই চুক্তিতে কিন্তু আমরা দুইটা এয়ারলাইন্সের কথাই বলা আছে। কাজেই আমরা এই মুহূর্তে, যদিও হাইকোর্টের নির্দেশনা আছে, আমরা এই মুহূর্তে থার্ড ক্যারিয়ারের জন্য আমরা বিকল্প কোনো চিন্তা নাই। ব্রিফিংয়ে জানানো হয়, হজযাত্রীরা যে কোনো ধরনের অভিযোগ জানাতে এবার একটি হটলাইন নাম্বার 09602666707 এ যোগাযোগ করতে পারবেন। এছাড়া কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম জানা গেলে হজের আগেই ব্যবস্থা নেবে ধর্ম মন্ত্রণালয়ে। রিয়াদ আহসান, এসএটিভি, ঢাকা। দেশের বাইরে অর্থ পাচারকারীদের ব্যাপারে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন। প্রয়োজনীয় তথ্য হাতে পেলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন দুদক সচিব। অর্থ পাচারে সর্বোচ্চ সাজা 12 বছর কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ জরিমানা বলেও তিনি জানান। এদিকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর সাবেক উপপ্রধান মাহফুজুর রহমান জানান, অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংককে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নীতি কৌশল সংস্কার করতে হবে। আরো জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। সম্প্রতি আবারও ট্যাক্স ফাঁকি দিয়ে দেশের বাইরে অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করেছে প্যারাডাইস পেপার্স, যেখানে নতুন করে আরও 20 বাংলাদেশির নাম প্রকাশ করা হয়েছে। এ নিয়ে পানামা, অফশোর ও প্যারাডাইস পেপার্সে 80-এরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে যারা বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত। দুদক জানায়, অর্থ পাচারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আসল নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের প্রকৃত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক সচিব। ওই বিভিন্ন সংস্থার উপরে আমাদের তথ্যগুলো যখন নির্ভর করতে হয় তখন সময় লেগে যায়। কাজে এই প্যারাডাইস পেপারের কথা যে বললেন, এটার তথ্য সংগ্রহ করতে কতটুকু লাগবে এবং এটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। কোনো ব্যক্তি এই মানি লন্ডারিং অপরাধ করলে তিনি নিজের পক্ষে 4 বছর এবং সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং যে অর্থটা লন্ডারিং হয়েছে তার দ্বিগুণ পরিমাণ অর্থ এখানে জরিমানা হতে পারে। তবে অর্থ পাচার রোধে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ ছাড়াও ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ রাখার নিরাপত্তা আরও বাড়াতে হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তা। এই বিষয়টা সংস্কার প্রতি পদে পদেই করতে হবে, এমন না যে আমি একদম মানে এমন জায়গায় আছি যে আর আমার কিছু করতে হবে না, তা না। কারণ যারা টাকা পাচার করে তারা যেমন নতুন নতুন বুদ্ধি বের করে, আপনি যদি এটা প্রতিরোধ করতে চান বা তাদের ধরতে চান, আপনাকে নতুন নতুন বুদ্ধি বের করতে হবে, নতুন নতুনভাবে কাজ করে এগিয়ে যেতে হবে।
যদিও বর্তমানে অর্থ পাচার বন্ধে বাংলাদেশ ব্যাংক সঠিক নীতি ও কৌশল নিচ্ছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালক। সাজ্জাদ বিপ্লব, ইসিটিভি, ঢাকা। একাধিকবার আদালত পরিবর্তন, দ্বিধাবিভক্ত রায় ও বিচারপতিদের বিব্রত বোধের পর অবশেষে নিজামুদ্দিন হাজারির সংসদ সদস্য পদে বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন রিটকারীর আইনজীবীরা। দুপুরে বিচারপতি আবু জাফর সিদ্দিকের একক বেঞ্চ এই মামলায় জারি করা রুল খারিজ করে দিয়ে রায় দেন। 2016 সালের 16 আগস্ট অস্ত্র আইনের একটি মামলায় নিজাম হাজারির 10 বছরের কারাদণ্ড হয়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে তিনি ফেনী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সংবিধানের 66 অনুচ্ছেদের আলোকে 2015 সালের আগে নিজাম হাজারির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই এবং তিনি 2 বছর 10 মাস কম সাজা খেটে কারাগার থেকে মুক্তি পেয়েছেন এমন দাবি করে হাইকোর্টে রিট করা হলে হাজারির সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে রুল জারি করে আদালত। আমাদের যে সংবিধানের 102 ধারায় রিট জুরিসডিকশন, এইটাতে বিচার করা সম্ভব না। এটা ইনভেস্টিগেশনের দরকার যদি এই সমস্ত অভিযোগ হয় এবং সাক্ষী শপথ নিতে হবে। এই কারণে উনি রোলটাকে ডিসচার্জ করে দিয়েছেন। ফলাফল হলো এই, জনাব নিজাম হাজারি যে সদস্য পদ বৈধ এবং এতে কোনো রকম সন্দেহ নাই। আমরা আমাদের সাবমিশনে বলেছিলাম রিট অফ কোয়ারেন্টো ইজ ডিফারেন্ট রিট ফ্রম এনি আদার রিট পিটিশন। এখানে শুধুমাত্র ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট মেনটেনেবল, কিন্তু আদালত যেহেতু মামলাটি ডিসচার্জ করেছে আমরা উচ্চ আদালতে আপিল করব। গবেষণার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে কৃষি বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে রপ্তানি আয় বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। সরকারের ধারাবাহিকতার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1423 তুলে দিয়ে শেখ হাসিনা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। কৃষিপ্রধান এই দেশে 66% মানুষই কৃষি কাজে জড়িত। এই খাত থেকে 17% রাজস্ব যোগ হচ্ছে জাতীয় অর্থনীতিতে। তাই কৃষিকে আরও আধুনিক করতে গবেষণা এবং সম্প্রসারণ, নতুন প্রযুক্তি আবিষ্কার, বাণিজ্যিক খামার, বনায়ন, পশুপালন, পোলট্রি ও মৎস্য খামারে বিশেষ অবদানের জন্য 73 সাল থেকে দেওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার। এবছর এই খাতে অসামান্য অবদান রাখায় 6 প্রতিষ্ঠান সহ 26 জনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1423 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী কৃষিকে বিশ্ব দরবারে তুলে ধরতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। উপরিস্থ পানি ব্যবহার করলে আমাদের ফসলও ভালো হবে আর পানির স্তরও নেমে যাবে না, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকারক। সে বিষয়ে আমরা শুধু ব্যবস্থা নিচ্ছি, তাছাড়া সেচের জন্য যে বিদ্যুৎ বিল, সেখানে আমরা কৃষকদের জন্য প্রায় 20% ভর্তুকি দিয়ে দিচ্ছি। ভর্তুকি সহ যে কোনো সহায়তা সরাসরি ব্যাংকের মাধ্যমে কৃষকের কাছে যায়, যতটুকু টাকা প্রয়োজন হয় তারা ব্যবহার করে। এ সময় কৃষি পণ্যকে প্রক্রিয়াজাত করতে বিনিয়োগকারীদের পাশাপাশি তরুণদেরকেও কৃষি খাতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান শেখ হাসিনা। খাদ্য নিরাপত্তার জন্য আমাদের ফসল উৎপাদন, ফলমূল উৎপাদন এবং সেই সাথে সাথে বৃক্ষরোপণ, মৎস্য উৎপাদন, হাঁস মুরগি মাংস উৎপাদন সব কিছুতেই কিন্তু আমরা মানে এখন বিশ্বে একটা অবস্থান করে নিয়েছি। বিনিয়োগকারীদের আমি এই আহ্বান করব যে অন্যান্য বিনিয়োগ তো হবে শিল্প কলকারখানা, সাথে সাথে কৃষি পণ্যগুলিকে প্রক্রিয়াজাত করার মানে শিল্প যেন তারা গড়ে তোলেন। খাদ্য উৎপাদনে গবেষণার উপর জোর দিয়ে সরকার প্রধান কৃষিকে বহুমুখী করার তাগিদ দেন। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ যাতে হতে পারে তার জন্য গবেষণার উপর সবচেয়ে গুরুত্ব দিয়েছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, সেটাও আমাদের একটা লক্ষ্য। কোন এলাকায় কোন জিনিসের উৎপাদনটা বেশি হয় সেভাবে হিসাব করে সেগুলিকে সংরক্ষণ করা এবং তা সেটা প্রক্রিয়াজাত করা, যেমন নিজের দেশে উৎপাদন বাড়াবো, নিজের দেশের মানুষের খাদ্য চাহিদা আমরা নিশ্চিত করব, পুষ্টি চাহিদা নিশ্চিত করব, আবার আমরা তা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করব, যাতে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সেভাবে আমরা নিজের পায়ে দাঁড়াব। বিএনপি জামাত ক্ষমতায় থেকে জনগণের উন্নয়ন না করে দুর্নীতিকে মদদ দিয়েছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুল হাসান, এসটিভি, ঢাকা।
শুধু নাম সর্বস্ব নয়, গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট হবে বিশ্বমানের পাঁচ তারকা হোটেল। বিভাগীয় শহর রংপুরে হোটেলটির উদ্বোধন উপলক্ষে দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। তার ঘোষণা অনুযায়ী আগামী 3 মার্চ এসএ গ্রুপের সাথে যুক্ত হতে যাচ্ছে গ্র্যান্ড প্যালেস হোটেলের শুভযাত্রা। সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর এই হোটেল চালুর ফলে রংপুরের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এস এম কবিরের তোলা ছবিতে রেজাউল ইসলাম বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। এসএ গ্রুপ অব কোম্পানিজের মুকুটে নতুন যুক্ত হওয়া আরেক পালকের নাম গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের নিজ এলাকায় বিশ্বমানের 5 তারকা এই হোটেল রংপুরের পর্যটন খাতে নতুন মাইলফলক। গ্র্যান্ড প্যালেসের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই সুখবর দেন এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ। আমি আমাদের যে গ্র্যান্ড প্যালেস হোটেল অনেক প্রতীক্ষার আগামী 3 তারিখে আমরা সেটা উদ্বোধন করতে যাচ্ছি। তিনি বলেন গ্র্যান্ড প্যালেস হোটেল রংপুরের মানুষকে ভিন্নভাবে পরিচিতি দেবে। দেশের পাশাপাশি বিদেশি ব্যবসায়ী ও পর্যটকদের জন্য এই হোটেল বিশ্বমানের সুবিধা নিশ্চিত করবে বলেও জানান তিনি। যদিও এখানে বলা অপেক্ষা রাখে না, একটা আন্তর্জাতিক মানের হোটেল করতে গেলে অনেক বড় জায়গার প্রয়োজন, অনেক বড় এরিয়া লাগে। আমাদের সেই এরিয়া এখানে নেই, আর একটা ডিভিশন শহর হিসাবে আমাদের যেটা আছে এটা সাবেক রাষ্ট্রপতি ও রংপুরের গণমানুষের নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সাবেক বাণিজ্য মন্ত্রী জি এম কাদের সহ রংপুরের বিশিষ্ট জনরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ কৃষি খাতের উন্নয়নে এসএ গ্রুপের আরেক প্রতিষ্ঠান এসএ অ্যাগ্রোফিডের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও ঘোষণা দেন। এসএ অ্যাগ্রোফিড এটা আন্তর্জাতিক মানের ফিডনি, এখানে পোল্ট্রি একটা নতুন জিনিস আসছে আমাদের ডেইলি প্রজেক্টে, যেমন গরু বাছুরের খাওয়া, কিন্তু আমরা এটাও কিন্তু পুরো এলাকারে তৈরি করবো এবং এটা টোটাল জার্মান টেকনোলজি, জার্মানিদের টেকনোলজি। গ্র্যান্ড প্যালেসের উদ্বোধন উপলক্ষে রংপুর জেলা স্কুল মাঠে দেশের প্রখ্যাত শিল্পীদের নিয়ে বিশেষ কনসার্টেরও আয়োজন করেছে এসএ গ্রুপ। বাতেন বিপ্লব, এসএ টিভি, রংপুর। ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ওটা আসলে ওটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার ওটা দেখবেন, দেখে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমাদের মন্ত্রণালয়ে পাঠাবে, তখন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন সহ সব নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে বর্তমান কমিশন, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের আস্থা আনতে সচেষ্ট বর্তমান নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। জাতীয় সংসদের 2টি শূন্য আসনের উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডাকযোগে বিএনপির পাঠানো চিঠি পাওয়ার কথা জানান নির্বাচন কমিশন সচিব। আগামী সপ্তাহে চিঠি নিয়ে মন্তব্য করার কথাও জানান তিনি। এই নির্বাচনের কালীন সময়ে যাতে কোনো এমন কোনো ধারণা জন্ম না হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটার প্রতিফলন হতে পারে, আমরা ডাকযোগে এই চিঠিটা পেয়েছি গতকাল সন্ধ্যায়। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার বিষয়ে তাদের যাতে নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। রাজধানীর পরিবাগে জনতার মুখোমুখি অনুষ্ঠানে তিনি বলেন এখন 85% সড়ক চলাচল উপযোগী হয়েছে। মেয়রের দাবি, যখন দায়িত্ব নিয়েছিলেন তখন অর্থ সংকট এবং নানা সমস্যা ছিল, এখন সংকট কাটিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য সুবিধা নিশ্চিত করেছেন তারা। তবে মশার উপদ্রব প্রসঙ্গে সাঈদ খোকন বলেন তার এলাকায় মশা নিয়ন্ত্রণে রয়েছে,
মশক নিধন প্রকল্পের কাজও চলছে নিয়মিত। তারপরও মশার যন্ত্রণা থেকে বাঁচতে জনগণকে আরও সচেতন থাকতে হবে, নিজ নিজ এলাকা বাড়িঘর পরিষ্কার রাখতে হবে সবাইকে। ঢাকা বদলে যেতে শুরু করেছে, ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হওয়া শুরু হয়েছে। 95% রাস্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলাচল উপযোগী থাকবে ইনশাল্লাহ। 85% রাস্তা ইতিমধ্যে উপযোগী রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বেশিরভাগই জামিনে দ্রুত ছাড়া পেয়ে যায়। শীর্ষ মাদক ব্যবসায়ীদের অনেকেই জেলে কাটান খুব কম সময়। 1 মার্চ থেকে মাদকের বিরুদ্ধে প্রচার অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামালউদ্দিন আহমেদ। তিনি বলেন, মিয়ানমারের 50টি ইয়াবা কারখানার বিষয়ে দেশটিকে সুনির্দিষ্টভাবে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের তালিকা অনুসারে অভিযান চালানো হবে, পাশাপাশি 1 মার্চ থেকে রেডিও টেলিভিশনে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালানো হবে। এছাড়া সব বাহিনীর সমন্বয়ে গঠন করা হয়েছে টাস্কফোর্স, দ্রুত তাদের কার্যক্রম শুরু হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান মহাপরিচালক। কুখ্যাত মাদক সন্ত্রাসীকে আমরা গ্রেফতার করেছিলাম, সেই 25কে গ্রেফতার করে আমরা মাত্র 12 দিন তাকে কারাগারের অভ্যন্তরে রাখতে সক্ষম হয়েছি। তো এই ধরনের সীমাবদ্ধতা আমাদের আছে, আমরা আইনকে আরো শক্ত করার চেষ্টা করছি যাতে সহজে জামিন পেয়ে বের হয়ে যেতে না পারে। চলতি বছরের মধ্যেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে 9ম আন্তর্জাতিক ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী জানান, বর্তমানে জিডিপিতে শিল্পখাতের অবদান 32% ছাড়িয়ে গেছে। নতুন নতুন শিল্প স্থাপনে সরকার আরও প্রণোদনা দেবে বলেও তিনি জানান। জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থা এক্সপোনেট এক্সিবিশন আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বান্ধব শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক উদ্ভাবনী ধারণা দেবে প্রদর্শনীতে অংশ নেওয়া সংস্থাগুলো। জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ফরিদপুরে পৌঁছায়। সকালে এর উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় তিনি বলেন, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। শোভাযাত্রাটি ফরিদপুর থেকে কাল জামালপুরের উদ্দেশ্যে বের হবে। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আগামী 3 মার্চ হাতিরঝিলে নৌ শোভাযাত্রা সহ 6 দিনের নানা আয়োজন থাকছে এবার। বুধবার আফ্রিকার মালিতে মাইন বিস্ফোরণে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কালামের মৃত্যুতে গভীর শোকাহত তার পরিবার। মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি পিরোজপুরে চলছে কান্নার আহাজারি। বুধবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত 4 বাংলাদেশি সেনা সদস্যদের মধ্যে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ রয়েছে বলে জানিয়েছে ISPR। চলতি বছরেই অবসর নিতেন তিনি। পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর কলারদোয়ানিয়া গ্রামে তার বাড়ি, স্ত্রীসহ তার 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। দ্রুত কালামের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন স্বজনেরা। চাকরি তো প্রায় শেষ মুহূর্তে সরকার তারে মিশনে পাঠাবো। প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, যেন আমাদের এই শোকাহত পরিবারের প্রতি একটা নেক দৃষ্টি তার থাকে। দর্শক, সন্ধ্যার সংবাদ শেষ করব হোলি উৎসবের খবর দিয়ে। রাজধানী সহ সারা দেশে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উদযাপন করেছে হিন্দু সম্প্রদায়। এ উপলক্ষে হোলি খেলায় মেতে ওঠে পুরনো ঢাকার হিন্দু সম্প্রদায়। এ সময় মুখে রং মেখে আনন্দ উদযাপন করে তরুণ তরুণীরা। মণ্ডপগুলোতে পূজা প্রসাদ ও পোশাক বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোহান খানের প্রতিবেদন জানাচ্ছেন ইলিয়াস হোসেন। দোল পূর্ণিমা ও হোলি উৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে উৎসব ও কীর্তনের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। দিনব্যাপী অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের তরুণ তরুণীরা একে অপরকে আবির রাঙিয়ে হোলি খেলায় মেতে ওঠে।
হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী ফাল্গুনের পূর্ণিমায় শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সঙ্গিনীদের সাথে আবির খেলেন। সেই থেকে হোলি উৎসব উদযাপন করে আসছেন হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা। মেইনলি আমাদের এই দোলটা আসছে, তো সবাই মিলে এই মন্দিরে এসে আসলে একটা রঙের উৎসব, তো সবাই মিলে রং খেলছি। জাস্ট সবাইকে উইশ করবো যাতে সবাই ভালো থাকে, জাস্ট আমরাও ভালো থাকি, সবাই যাতে এই রঙের মাধ্যমে সবাই যাতে সবার জীবনটাকে এরকম করে রঙিন করে নেয়। এই দিনকে বসন্ত উৎসব হিসেবেও উদযাপন করেন তারা। সবাই অনেক আনন্দে আছি, যে যার গালে পরে সবাই রং মাখাচ্ছে, কোনো বাধা নাই। একই সাথে সেটা বসন্ত উৎসবও, সেই বসন্ত উৎসবটা আমরা পালন করে আসছি। আর এই দিনে বাসায় মিষ্টি লাড্ডু ওইগুলা করে, আর মন্দিরে আবির খেলে বাসায়ও আমরা বেদি বানাই। হোলি উৎসব ও দোলযাত্রায় শ্রীকৃষ্ণের কাছে মানব কল্যাণে প্রার্থনা করা হয় বলে জানান মহানগর পূজা মণ্ডপ কমিটির আহ্বায়ক। যে মানুষের মধ্যে মানুষের যে বৈষম্যতা এবং পশু শক্তির যে একটা চিন্তাধারা, সেটা যাতে দূর হয়ে যায়, সেই জন্যই আজকে আমাদের এই আজকের এই আয়োজন। আমরা আজ ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করলাম যেন আমরা সকল মানব পরিবার পরিজন যেন সুখে শান্তিতে বসবাস করি। মানব কল্যাণে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠাই এই উৎসবের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। এসটিভি নিউজ ডেস্ক। সন্ধ্যার এসটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির লিফলেট বিতরণ, শান্তিপূর্ণ কর্মসূচিতে কাজ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি। ভারী অস্ত্র নিয়ে সীমান্তে ফের সেনা টহল বাড়িয়েছে মিয়ানমার, বিজিবির নজরদারি বৃদ্ধি, নতুন করে প্রবেশ ঠেকানোর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী 14 জুলাই সৌদি আরব যাবে প্রথম হজ ফ্লাইট, চালু হয়েছে নিবন্ধন, এবার কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই ধর্মমন্ত্রীর আশ্বাস। গবেষণার মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে কৃষি বিপ্লব ঘটানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রপ্তানি আয় বাড়ানোর তাগিদ। এ ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদে, এরপরই দেখবেন মাঠে ময়দানে, আর এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ সবাইকে।